স্ট্যান্ডার্ড 3 ছেলে মেয়েরা, তোমাদের ব্যাকরণ ক্লাসটা হচ্ছে, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। তো আজকে তোমাদের 13 পাতায় ধ্বনি, বর্ণ ও অক্ষর এই চ্যাপ্টারটা শুরু করছি। আগে আমরা জেনেছি ধ্বনি কাকে বলে। যে কোনো আওয়াজকে আমরা ধ্বনি বলি, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে যে কোনো আওয়াজকে আমরা ধ্বনি বলবো না। যেমন সংকেত ধ্বনি, গির্জা মন্দিরে ঘণ্টার ধ্বনি, কাঁসরের ধ্বনি, এইগুলোকে আমরা, এগুলো আওয়াজ, কিন্তু এগুলোকে আমরা ব্যাকরণে ধ্বনি বলবো না। ব্যাকরণের ক্ষেত্রে ধ্বনি হচ্ছে মুখ দিয়ে যে আওয়াজ বের হয়, মুখের কথার ক্ষুদ্র অংশকে আমরা ধ্বনি বলবো। তো মুখ দিয়ে, মুখ থেকে আওয়াজ বা ধ্বনি বের হয়, সেগুলো জুড়ে জুড়ে কথা তৈরি হয়। আর মুখে মুখে কথা বলে আমরা মনের ভাবটা প্রকাশ করে থাকি। তো তাহলে আমরা ধ্বনি বলতে কি বলবো? যে বাক যন্ত্রের সাহায্যে আমরা যখন কথা বলি, আমরা বলেছিলাম বাক যন্ত্র হচ্ছে কথা বলার সময় যে অংশগুলো আমাদেরকে সাহায্য করে, মুখের ভেতরে যে অংশগুলো সাহায্য করে, যেমন কণ্ঠনালী, জিভা, দন্ত, তারপর ঠোঁট, ওষ্ঠ, নাসিকা, এগুলো আমাদের কথা বলার জন্য সাহায্য করে। বাকযন্ত্রের সাহায্যে কথা বলার সময় মুখ দিয়ে যে অর্থপূর্ণ আওয়াজ বের হয়, সেটাকেই আমরা ধ্বনি বলি। তো আজকে আর একটা জানবো, ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে ধ্বনির শ্রেণী বিভাগ হচ্ছে, ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তোমরা বানানগুলো কিন্তু অবশ্যই পড়বে, দন্তের সব বয়ে র, ধয়ে বয়ে দন্ত নয় স্বরধ্বনি, আবার ব্যঞ্জন ধ্বনি, বয়ে যখলা ইয় বৈকর্য দন্ত ধয়ে বয় দন্ত নয়। ধ্বনির শ্রেণী বিভাগ তাহলে কি হলো? দু ভাগে ভাগ করা হচ্ছে, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এবার আজকে এটুকুই জানবো যে স্বরধ্বনি কাকে বলে আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, সেগুলোকে আমরা স্বরধ্বনি বলবো। তাহলে যে সকল ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে, তাহলে কোনগুলো স্বাধীনভাবে উচ্চারণ? যেমন ধরো অ থেকে ও পর্যন্ত তোমরা যদি উচ্চারণ করে দেখো, অ, অটা যখন বলছো তখন তুমি যত সময় নেই অ উচ্চারণ করতে থাকো না কেন, অই আসবে। অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, এ, ওই, ও, এই বর্ণগুলো নিজেরাই উচ্চারিত হয় এবং স্বাধীনভাবে উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোকে আমরা স্বরধ্বনির মধ্যে ফেলব। আর ব্যঞ্জন ধ্বনি কি? না, যে ধ্বনিগুলো স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। দেখো এবার কোনগুলো, তোমরা স্ট্যান্ডার্ড 1-এ বা কেজি, সম্ভবত কেজি 2 থেকেই তোমরা কিন্তু বর্ণ বিশ্লেষণ শিখেছো। তো সেখানে যদি তোমরা দেখো, ক যখন উচ্চারণ করছো, ক উচ্চারণটা শুরু করো, দেখবে শেষে একটা অ আসছে, খ উচ্চারণ করো, দেখবে একটা অ আসছে, তারপরে ক এর মধ্যে একটা অ আছে, খ এর মধ্যে একটা অ আছে, আবার ক এ আকার যদি দাও, ক এ আকার কা, শেষকালে দেখবে একটা আ উচ্চারণ হচ্ছে। তো এই ধ্বনি, এই বর্ণগুলো নিজেরা উচ্চারিত হতে পারে, এদের মধ্যে আর একটা বর্ণ জুড়ে আছে, সেই জন্য এই ব্যঞ্জন, এই ধ্বনির বর্ণগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি, যারা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, যে সকল বর্ণগুলো সেগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি। আর যারা উচ্চারিত হতে পারে স্বাধীনভাবে তারা হচ্ছে স্বরধ্বনি, আর যারা উচ্চারিত হতে পারে না তারা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তো তোমরা এটুকু জেনে রাখো, আমি তোমাদের সংজ্ঞাটা আবার সঠিকভাবে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবো, তো তোমরা সেখান থেকে বই থেকেও পড়তে পারো, অসুবিধে নেই। আর আমি তোমাদের যেভাবে লিখে পাঠাবো তোমরা সেভাবে করলেও তোমাদের অসুবিধে নেই। ভিডিওটা শুধু দেখবে যে কি পড়ানো হচ্ছে, কতটুকু পড়ানো হচ্ছে, সেটুকু তোমরা একটু বইয়ে দাগ দিয়ে নেবে, আর সেটাই তোমরা তৈরি করবে।